নমস্কার, বিশ্ব বাংলা সংবাদের ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের অতিথি লকেট চট্টোপাধ্যায়। লকেট সম্বন্ধে কোনো ভূমিকার প্রয়োজন নেই, লকেট চট্টোপাধ্যায় নামটাই যথেষ্ট। কিন্তু আজকে আমাদের আড্ডা হবে লকেটের সঙ্গে একবারে অন্য ভূমিকায়, অন্যভাবে, অন্য দিকদর্শনে। আমি লকেটকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশ্ব বাংলা সংবাদের এই ফেসবুক লাইভে। লকেট, যে বিষয়টা হচ্ছে যে সব থেকে মানুষ বেশি করে জানতে চান, অভিনেত্রী থেকে রাজনীতিবিদ, এই যে ট্রান্সফরমেশন, এটা কিভাবে হচ্ছে, অ্যাডাপ্ট করলেন? প্রথম কথা, বিশ্ব বাংলার যারা সকল দর্শক যারা ফেসবুক লাইভ দেখছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে, কারণ আমি সবসময় বিশ্ব বাংলার যে পোস্টগুলো সেগুলোকে অলওয়েজ ফলো করি এবং দেখি, খুব ভালো লাগে, খুব ইন্টারেস্টিং থাকে। আর আমার বিষয়ে তুমি জিজ্ঞেস করছো, তুমি বলেই বলছি, জিজ্ঞেস করছো, আমি এটা নিজে থেকে করি, আমি আমার কাজটা করে গেছি। অভিনেত্রী থেকে কখন মানুষ রাজনীতি, তুমি বললে আমি রাজনীতিবিদ, আমার ভীষণ অসুবিধা হয় শুনতে, রাজনীতিবিদ মানে বড় বড় রাজনীতিবিদরা না, এখন তো আবার মহিলা মোর্চার নেত্রী, এটা তো মানতেই হবে। সেটা হয়তো কাজ করতে করতে সেই জায়গায় এসেছি, কখনো নিজেকে মনে হয়নি যে আমি পলিটিশিয়ান। এবং এটা নিজেকে কোন ট্রান্সফরমেশনটা আমার ভেতরে আসেনি, প্রত্যেক দিন ছোট ছোট জিনিস শেখার মাধ্যমে, জানার মাধ্যমে আমি হয়তো আজকে এই জায়গায় পৌঁছেছি, এবং পুরোটাই মানুষের আশীর্বাদে পৌঁছেছি। আমি অবশ্যই লকেটের সঙ্গে আমরা কথা বলছি, আমাদের জিজ্ঞাসা নিশ্চিত ভাবে অনেক কিছুই রয়েছে। লকেট, একটা বিষয় হচ্ছে মানুষ বেশি করে জানতে চান যে যেভাবে, এটা খুব বাস্তব জিনিস, যে যেভাবে পরিবর্তন এসেছিল এই রাজ্যে, যে ভঙ্গিমা এবং নেত্রীর যে আন্দোলনের ভিত্তিতে, আজকে লকেট চট্টোপাধ্যায় যে ভঙ্গিতে আন্দোলন করছেন, কখনো লালবাজারের সেন্ট্রাল লক আপে, কখনো রাস্তায়, কখনো হচ্ছে যে আইন অমান্য, লকেট চট্টোপাধ্যায় একদম অভিনেত্রীর জায়গা থেকে একবারে রাস্তায় আমজনতার মাঝে লড়াই করছে। এটা কি পূর্বের যে রাজনীতি তার থেকে কিছু পাওয়া, না একদম ভেতর থেকে আসা? প্রথম কথা হচ্ছে যে সবার মনে রাখা দরকার, আমি একজন অভিনেত্রী হিসাবে বলতে চাই, প্রত্যেকটা অভিনেত্রীর ভেতরে কিন্তু একটা স্বাভাবিক জীবন আছে, একটা স্বাভাবিক মানুষের প্রতি কর্তব্য আছে। সবাই আমাদের যেটা দেখে পর্দায় দেখে, মেকআপ, লাইট, ক্যামেরা, সব কিছু দেখতে পায়, সেটা কিন্তু আমাদের রাখতে হয়, সেটা প্রফেশনটাই ওরকম। কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু তার বাইরে একটা মানবিকতা বোধ আছে, এবং সেই জায়গা থেকে আমার রাজনীতিতে আসতে বা মাঠে নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে খুব একটা অসুবিধা হয়নি। কোথায় আমার মনে হয়েছে যে আমি আমি বাঁকুড়ার মেয়ে, আমার দেশ বাঁকুড়া, আমার বাঁকুড়ার বেলিয়াতোর পাঁচাল আমার বাবার বাড়ি ছিল, আমরা ওখানে যাই প্রত্যেক বাড়ি, ছোটবেলায় যেতাম, তো ওই জায়গার কোথায় বাঁকুড়ার মেয়ে হিসাবে, এবং আমার দক্ষিণেশ্বরে আমার জন্ম, এবং দক্ষিণেশ্বরে একটা সাধারণ মধ্যবিত্ত জয়েন্ট ফ্যামিলিতে যেভাবে বড় হয়ে ওঠা, সেভাবেই আমি আজকে আন্দোলন বলো, আইন অমান্য, কি এটা কিন্তু আমার কাছে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এসছে, যেভাবে ঝড় এসছে সেভাবে আমি ফেস করেছি। 2011-তে মানুষ পরিবর্তন করতে চেয়েছিল, এবং সবচেয়ে বেশি আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে অসুরক্ষিত মহিলারা, তার আগে বামেদের শাসনের সময় ছিল, সেই সময় তিতি বিরক্ত হয়ে এবং এমন অবস্থা হয়েছিল, তখন মহিলারা স্বপ্ন দেখিয়েছিলেন যে মহিলাদেরকে, যে মহিলা মুখ্যমন্ত্রী এলে তাদের হয়তো সুরক্ষিত, মানে তাদের মহিলারা সবচেয়ে বেশি সুরক্ষিত হবে, সবচেয়ে ভালো বিচার পাবে, এবং বাংলাটা একটা সুন্দর বাংলা হয়ে যাবে। এবং তুমি 2011 যদি দেখো, 2011-তে মানে মানুষ তখন মানে কেউ আর কাকে ভোট দেবো, কাকে এসব কোনো দেখেনি, স্রোত ছিল তখন একটা, মানে তখন এরকম বলতো যে কোনো ক্যান্ডিডেট দরকার নেই, মানে একজনকে দেখেই মানুষকে তাকে ভোট দিয়ে দেওয়া হবে। এবং সেই জায়গা থেকে 6 বছরের মধ্যে ধাপে 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 পড়ে যাওয়া, এবং পড়তে পড়তে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, আমি তার আগের ইতিহাসের থেকে আমি ইতিহাসটা জানতে, মানে আমি নিজে
বাস্তবের মাটি দেখেছি 2015 থেকে, বাস্তব দেখছি আমি, মানুষের কাছে পৌঁছে পৌঁছে, এবং আমি যে জায়গাগুলোয় পৌঁছই সেগুলো মানুষ দেখতেই পায় না আমার মনে হয়। কারণ আমরা তো টিভির ক্যামেরায় খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখি না, গ্রিন সারাক্ষণ মাঠ মানে সবুজ গ্রিন দেখছি, একদম ফসল দেখছি, মানে সুজলা সুফলা শস্য শ্যামলা দেখছি, কিন্তু এমন মাঠ সেখানে খরা, সেখানে জল পড়ে না, সেখানে কিচ্ছু নেই, তার পাশে একটা ছোট্ট জায়গায় ওদের মধ্যে একটা বুড়িমা থাকেন, সে খাওয়ার জায়গাও নেই, বাসস্থান নেই, সেই জায়গাগুলো দেখে এসেছি। এইসব দেখে কোথায় একটা মনে হচ্ছে যে কোথায় একটা এই সরকারকে, মানে যে পরিবর্তনের সরকার হয়েছিল সেটা মনে হয় এবার আর সেটাকে মানুষ নিতে পারছে না, পরিবর্তনের পরিবর্তন চাইছে একদম। এইখানে একটা একটা বিষয় হচ্ছে যে আমি প্রসঙ্গান্তরে যাব, সেটা হচ্ছে যে বিরোধী রাজনীতি করতে গিয়ে বিরোধী রাজনৈতিক দলের অন্যতম নেত্রী হিসেবে বিরোধী রাজনীতি এই মাটিতে করতে গিয়ে কোন জায়গা থেকে মনে হচ্ছে যে না, একটা হচ্ছে যে প্রতিরোধ রয়েছে, মানে কাজ করতে গিয়ে রাজনীতি করতে গিয়ে একটা অসুবিধা হচ্ছে, কোথাও কি মনে হচ্ছে? ভীষণ, মানে আমরা প্রতিকূল আবহাওয়ার মধ্যে কাজ করি, এটা বলতে পারি, এটা সবাইকে বলার দরকার, এটা কোনো ভয়ঙ্কর না, আমি মনে করি না, আমার আমার নিজের ভয়টা একটু কম আছে, ভয় মনে করি না। মানে পশ্চিমবঙ্গের রাজনীতিটা মানে এরকম জায়গায় পৌঁছে গেছে যে রাজনীতি যেটা আমরা বলতাম, যে রাজনীতিবিদ, যেরকম আমরা সম্মান দিতাম রাজনীতিবিদদের, রাজনীতিবিদদের বই পড়া হতো, পলিটিক্যাল সায়েন্স পড়া হতো, এসবের কোনো কিছুই নেই এখন আর। পশ্চিমবঙ্গের রাজনীতিটা পুরো একদম মানে নোংরা দিকে চলে গেছে আমি বলবো, এবং সেখানে এমন ধরনের জিনিসপত্র ঢুকে গেছে সেখানে, এখানে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের মানে একটা মানে অস্বাভাবিক আবহাওয়ার মধ্যে দিয়ে যেতে হয়। আমি এরকম গ্রামে গঞ্জে ঘুরি, একা একা ওরকম ভাবে একটা গাড়ি নিয়ে ঘোরা, এবং তার মাঝখানে প্রত্যেকটা সময় পুলিশের, তো আমি বলছি যে প্রশাসনের মানে ক্ষমতা তাদের হাতে কিছু নেই বলে, তাদেরকে জানানো সত্ত্বেও তারা কোনো রকম ভাবে কোনো হেল্প নেই, রাস্তায় দাঁড়িয়ে গাড়ি ভাঙচুর থেকে হাত ধরে টেনে নামিয়ে নেওয়া থেকে এমন এমন জায়গায় সেখানে ক্যামেরাও পৌঁছয়, এরকম এরকম জায়গার মধ্যে দিয়ে পড়েছি। এবং মানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আমি তো বলবো যে যারা, আমি একটা সময় অভিনেত্রী যখন ছিলাম, আমি কলকাতায় না ওইভাবেই দেখতাম চোখ দিয়ে, মানে সারাক্ষণ ভালো ভালো শুটিং এর স্পট, সুন্দর স্ক্রিপ্ট, সুন্দর হাওয়া দিচ্ছে, বসন্তের হাওয়া, আর আমি বসন্তের হাওয়াটাকে ফিল করতে পারি না, পশ্চিমবঙ্গে মনে হয় আর বসন্তটা আসে না, কিরম ভাবে জানো, পশ্চিমবঙ্গ বলতে সারাক্ষণ শুধু লড়াই 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 চলছে, এখন অন্যভাবে দেখি। প্রচুরবার শান্তিনিকেতন গেছি, বীরভূমে গেছি, বোলপুরে গেছি, আগে শান্তিনিকেতন যাওয়াটা অন্যরকম ছিল, এখন শান্তিনিকেতন গেলে কিছু কিছুতেই সোনাঝুরি ঘাট দেখছি, সবই দেখছি, কিন্তু তার মধ্যে কোথায় দেখছি মাথায় কোথায় একটা জায়গা কাজ করছে, লড়াই চলছে, মারপিট চলছে, সন্ত্রাস চলছে, তার মানে কি এখানকার মানুষ যারা রাজনীতিতে নেই, আমি রাজনীতির কথা বলছি না, যারা এই দিকটা দেখেনি, মানে কয়েনের অন্য পিঠটা দেখেনি, তারা জানে না যে কি অমানবিক জায়গাটা, এবং মানুষ কত কষ্টে আছে। এটা আমি কোনো রকম ভাবে, আমি বলছি তোমাকে, কোনো রাজনৈতিক দিক থেকে আমি কথাটা বলছি না, আমি বাস্তবটাকে বলছি, কি জলের জায়গা, কি মানুষের, আমরা মনে হয় আমি অনেক ভালো আছি, কোথায় একটা জায়গা থেকে যখন আমার কাছে রাত্রিবেলা ফোন আসছে, আমি হয়তো তার বাড়িতে গেছি, আমি জানি যে সেই অবস্থা সে কোন জায়গাটা থেকে ফোন করছে, আমি যখন তার সাথে কথা বলি, আমি আমার বাড়িতে লাইটের মধ্যে, লাইট আছে, লাইট জ্বলছে, ফ্যান চলছে, বসে আছি, আর অন্য পার থেকে যখন তার কাছে গলাটা আসছে, দিদি আমার জন্য কিছু করুন, আমি তার বাড়িটা চিনি বলে আমি বুঝতে পারছি সে কোন বাড়িতে বসে কিভাবে কথা বলছে, সেখানে কারেন্ট নেই, কিছু নেই, শুধু একটা মোবাইল আছে, সত্যি। কিন্তু মানে তার মানে 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 রাজনীতিটা হচ্ছে ইটসেলফ এসেছে সময়ের তাগিদে, লকেট চ্যাটার্জি ক্রমশ রাজনীতিবিদ হয়ে উঠছে, পরিস্থিতি তাকে তৈরি পরিস্থিতি তাকে ফেস করছি, যেরকম ভাবে আসছে সেগুলো ফেস, অন্যায়কে কিছুতেই আমি মেনে নিতে পারি না, এটা হয়তো আমার ছোট থেকে ছিল, সেইটাও তো আজকে এখানে লেগে গেছে বা এখানে কাজ দিয়েছে, কিন্তু আমার বংশের সেরকম কোন রকম কিছু সেরকম নেই, কিন্তু কোথায় আস্তে আস্তে মানে মানুষের প্রতি ভালোবাসা থেকে, মানুষের প্রতি সেই অন্যায়ের প্রতিবাদ জানা থেকে আমি আজকে এই জায়গায় এসে পৌঁছে গেছি। মহিলা মোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায় কাজ করতে গিয়ে একটা হচ্ছে যে সারা রাজ্যের, সারা রাজ্যের অন্যতম বিরোধী দল এই মুহূর্তে হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে মহিলা মোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায়, এবং মহিলা মোর্চা তার হচ্ছে কর্মী এবং সমর্থক এবং সহকর্মীরা, এই যে পরিধিটা কাজ করতে গিয়ে, দায়িত্ব পেয়ে কাজ করতে গিয়ে যে যে পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে, সেই পরিস্থিতিটা কি আগের চাইতে, 2011 আগের চাইতে, দুটো সময় তুমি দেখেছো,
2011-এর চাইতে আজকের পরিস্থিতি কি আরোই ভয়াবহ? খুব ভয়াবহ, ভয়ঙ্কর পরিস্থিতি। মানে এখন আমি দেখেছি, মানে সামান্যতম, আমার নিজের কথাই বলছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, সামান্যতম সেই যেখানে লালবাজার বা কিছুদিন আগে আমরা একটা তখন ধর্মতলায় আইন অমান্য করেছিলাম, সেখানে মানে মানে পুলিশ অফিসাররা গায়ের মধ্যে হাত দিচ্ছে এবং আমার শাড়ি পর্যন্ত ছিঁড়েছে। এবং আমি পরিষ্কার বলছি যে আমি অন্যায় প্রতিবাদ, গণতন্ত্র তো থাকা উচিত প্রত্যেকের। আজকে মমতা ব্যানার্জি, আজকে কালকে না কবে দেখছিলাম, এই থার্ড ফ্রন্টের জন্য উনি একটা কথা বলেছেন যে আমরাও আমাদের মতামত জানাতে পারি। এই যে আমরাও আমাদের মতামত জানাতে পারি, এই কথাটা যদি উনি বিশ্বাস করেন, তাহলে অপরকেও বিশ্বাস করানোর কথা ভাবতে হবে। প্রত্যেকে আমরাও আমাদের তার মানে জানাতে পারি, আমাদের গণতন্ত্রের এই দেশে আমরাও জানাতে পারি। কিন্তু সেখানে জানাতে দেওয়া হচ্ছে না, গলা টিপে ধরা হচ্ছে, সেখানে আমাদেরকে লক আপে পুড়ে দেওয়া হচ্ছে। আমরা কে যখন সেখান থেকে আমাদেরকে বলা হচ্ছে যে আমার আমি অসুস্থ বা আমাকে আঘাত করা হয়েছে, যখন আমি সেখান থেকে সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানেও ডাক্তাররা বলছে যে আমরা লিখতে পারবো না যে আপনাকে আঘাত করা হয়েছে। মানে ভেবে দেখো, প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু শুধু বাধা, সেখানে প্রেসক্রিপশনে পর্যন্ত তারা লিখতে পারবে না যে লকেট চ্যাটার্জি লেগেছে এবং লকেট চ্যাটার্জির একটা অপারেশন হয়েছে বা কিছু হয়েছে, সেখানে কিন্তু ওনার এই ব্যাপারটা আছে না, লিখতে গেলেই ওপরের নির্দেশ আছে। ডেঙ্গু হওয়ার সময় যেরকম হয়েছে, প্রত্যেকটা হচ্ছে যে হাসপাতাল হাসপাতালে বলে দেওয়া হচ্ছে ডেঙ্গু কথাটা লেখা যাবে না। ডাক্তাররা বলছে যে মানে এরকম ডাক্তার বলছে যে আমি আমি তো প্রচুর লোক আমাকে ফোন টোন করেছে, ডাক্তাররা বলছে মুখে বলে দিতে পারবো ডেঙ্গু কিন্তু আমি লিখতে পারবো না। আমরা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি, মানে বিহার টিহার থেকেও তো আমরা অনেক মানে কোথায় নেমে গেছি, মানে পশ্চিমবঙ্গে, মানে মানুষকে দেখাই হচ্ছে না। মানুষের জন্য এত কিছু, মা মাটি মানুষের দল, তিনটে অসাধারণ শব্দ, মা, মা ছাড়া পৃথিবীতে কেউ কিছু হয় না, সেই মাকে কি আদৌ সম্মান দেওয়া হচ্ছে? আমরাই তো মা, আমরাই তো মা, তাই সেই মারা তো সম্মান পাচ্ছে না। গ্রামের যারা মহিলারা রয়েছে তারা সম্মান পাচ্ছে না, প্রত্যেক দিন তাদের ধর্ষণ, অত্যাচার, এবং তারপরে সেটা নিয়ে কোনো বিচার নেই। মাটি যেখানে বলা হচ্ছে মাটি, সেখানে মাটিতে কিসের, কৃষকদের উপর, হ্যাঁ কৃষকদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, কৃষকরা আজকে দেখা, আমরা যখন গ্রামে গ্রামে গিয়ে দেখি কৃষকদের আলু নষ্ট হচ্ছে, পড়ে আছে, তাদেরকে সেই দাম দেওয়া হচ্ছে না, তাদেরকে তাদের তাদের আলুটা তারা যখন কিছু কিনবে যে জায়গায় নিয়ে যাচ্ছে তারা নিজেরা দাম পাচ্ছে না, মাঝখানে মিডলম্যানরা যারা রয়েছে তারা প্রচুর দাম নিয়ে বেরিয়ে যাচ্ছে আজকে। এবং মানুষ, মা মাটি এবং মানুষ, মানুষের উপর অত্যাচার চলছে, সিন্ডিকেট বাড়ি থেকে, স্বাস্থ্য থেকে, শিক্ষা থেকে, কলেজের ছাত্র ছাত্রীরা, মানে ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে? পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটা টোটালি অন্ধকার করে দিচ্ছে তুমি, এবং আগামী প্রজন্ম যেটা আসছে সেই প্রজন্মকে সব দিক দিয়ে অন্ধ করে দিচ্ছে। আজকে কিছুদিন আগে কালকে না কবে শ্যামাপ্রসাদ মুখার্জি মানে কালি ছেটানো হয়েছে, কালি ছেটানো হয়েছে, আমার কত লোক সেই ছাত্রদের এই জায়গায় তারা যাবে কেন? কি শ্যামাপ্রসাদ মুখার্জি হোক, কি রবীন্দ্রনাথ ঠাকুর হোক, কি নজরুল ইসলাম হোক, কি বিবেকানন্দ হোক, কেন এই মানসিকতা তৈরি হবে? এই মানসিকতার জন্য কে দায়ী? আমাদের প্রশাসন দায়ী, কারণ তারা নিজেরা যেটা করছে ভবিষ্যৎ তো ছোট প্রজন্মগুলো তো সেটাই ফলো করবে। আসলে আমরা আমরা এই মুহূর্তে আড্ডা দিচ্ছিলাম একদম অন্যরকম একটা আড্ডা লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে, আমাদের আড্ডা জারি থাকবে, আমরা আরো অনেক অজানা কথা নিয়ে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে ফিরব, ছোট্ট একটা ব্রেক, সঙ্গে থাকবে।